অনলাইন গেমে আসক্তির কুপ্রভাব। দিন দিন মানুষের স্মার্ট ডিভাইসের ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, সঙ্গে বৃদ্ধি পাচ্ছে অনলাইন গেমের সহজলভ্যতা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনলাইন গেমগুলোকেও আরও আনন্দদায়ক এবং অত্যাধুনিক করে গড়ে তুলছে। ভুলতে বসছে ট্রামিং খেলাধুলা, মার্বেল, দাঁড়িয়া বান্ধা, ঘুড়ি ওড়ানো ইত্যাদি। তাই তো তরুণ তরুণীরা বেশি করে ঝুঁকে পড়েছে এসব অনলাইন গেমে। ইতিমধ্যেই অনলাইন গেম মানসিক রোগ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাদকাসক্তির মতো অনলাইন গেম খেলাতেও আসক্ত হয়ে পড়ছে অধিকাংশ তরুণ তরুণী। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্য মতে বিটিআরসির প্রতিবেদন বলছে, এক মাসের ব্যবধানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে 34,25,000, আর মোবাইল সংযোগের সংখ্যা বেড়েছে 12,73,000। প্রতিবেদনের তথ্য মতে চলতি বছরের মার্চ মাসের শেষে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে মোট 11,61,40,000। ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা ছিল 11,27,15,000। এক মাসের ব্যবধানে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে 34,25,000। এর মধ্যে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 10,63,30,000। ইন্টারনেট ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন গেমের প্রচার প্রসার। সরাসরি এর কুপ্রভাব পড়ছে কিশোর কিশোরীদের মাঝে। একটা সময় যখন ছেলেমেয়েরা ধুলিমাখা কাপড়, মলিন চেহারা নিয়ে সন্ধ্যাবেলায় বাসায় ফিরত, তখন অভিভাবকরা শঙ্কায় থাকত সঙ্গদোষে সন্তানদের খারাপ হয়ে যাওয়ার ভয়ে। এর হাত থেকে রেহাই পেতে অনেকেই আবার সন্তানদের গৃহবন্দী রেখে হাতে তুলে দিয়েছে স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার, যার পরিণতি অত্যন্ত ভয়াবহ। সন্তানদের ফেরাতে পারছে না অনলাইন গেম নামক ভয়াবহ মানসিক সমস্যা থেকে। পাবজি, ফ্রি ফায়ার, মোবাইল লিজেন্ড সহ এসব গেম খেলতে প্রয়োজন প্রচুর ইন্টারনেট ডাটা। একদিকে যেমনি অর্থনৈতিক সক্ষমতা প্রয়োজন, তেমনি এসব ভিডিও গেম খেলার জন্য প্রয়োজন প্রচুর সময়ের। তাই তো দিন পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত, তখনও চলতে থাকে এসব ভয়াবহ অনলাইন গেম। তরুণ তরুণীরা একদিক দিয়ে যেমন সংসারের কোনো কাজ করে না, অন্যদিকে একটি সংসারের জন্য তার অভিভাবকদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। সেই সঙ্গে ইন্টারনেট কেনার জন্য প্রয়োজন যথেষ্ট টাকার। এসব টাকা জোগাড় করতে কোনো কোনো সময় ছড়িয়ে পড়ে বিভিন্ন অপকর্মে। অনলাইন গেম আসক্তি একটি ভয়াবহ নেশা, যার সবলে পড়ে উঠতি বয়সী তরুণ তরুণীরা। নষ্ট হয় পরিবারের সঙ্গে সুসম্পর্ক। যে পরিবারের সন্তানরা এরকম ভয়াবহ মানসিক রোগে আক্রান্ত হয়, সেই পরিবারে সর্বদা হুমকির সম্মুখীন হয়ে থাকে। নিজের সন্তানদের নিয়ে চিন্তিত থাকতে হয় অভিভাবকদের। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে অভিভাবকরা কাউন্সিলিং করার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়ান। তখন যুব সমাজের ওপর ভর করেই আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার সময় হয়ে দাঁড়িয়েছে। তখনই এরকম অনলাইন গেম দেশের অর্থনৈতিক অবস্থাকে অন্ধকারে নিমজ্জিত করে। তাই এ ভয়াবহ সংকট অবস্থা থেকে উত্তরণের জন্য বুদ্ধিদীপ্ত এবং ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ করতে হবে। এসব ভয়াবহ মানসিক রোগের হাত থেকে উত্তরণের জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিশ্চিত করতে হবে তরুণ তরুণীদের উজ্জ্বল ভবিষ্যৎ।